এই পৃথিবীতে আর কোনোদিনও সত্য যুগ আসবে না। লেখক ভাস্কর ব্যানার্জি হয় পাগল না হয় অসুস্থ, না হলে এত নাম থাকতে এই উপন্যাসটার নাম দিয়ে যে সত্য যুগ আসছে, দূর এটা লেখা না ছাই। একই করলে অঞ্জনাদি, বিখ্যাত লেখক ভাস্কর ব্যানার্জির লেখা উপন্যাসের পাণ্ডুলিপিটা তুমি এমনি করে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। ফেলে দেবো না তো কি করবো পায়েল? তুমি জানো আমার জামাইবাবু যদি এই বইটা ছাপেন তাহলে এক কপিও বিক্রি হবে না, উপরন্তু দেশের লোক তেলে বেগুনে চলে যাবে। সে তো যাবেই, কারণ উনি যে সত্যি কথাটাই লিখেছেন। তাছাড়া দেশদ্রোহী দালাল, অসাধু ব্যবসাদার এবং তথাকথিত কিছু আতেল গোষ্ঠীর লুকোনো চরিত্রটা তিনি কি সুন্দরভাবে ধরে ফেলেছেন। খবরদার বাজে কথা বলবে। আমি বাজে কথা বলিনি, সত্যি কথাই বলেছি। এই যুগে যারা সত্যি কথা বলে তারা বোকা। বোকা নিশ্চয়ই, এই যুগের আসল সত্যি শুধু টাকা আর টাকা। হ্যাঁ, সেই জন্যই তো এই লেখাটা পড়ে তোমাদের তিনজনের মাথাতেই কিলবিল করে নড়ে উঠেছে স্বার্থপরতার পোকা। তুমি ভান তোমার বউয়ের কাছে দীক্ষা নিয়ে সত্যের পূজারী হয়ে যাও, আমি ততক্ষণ আমার জামাইবাবুকে খবরটা দিয়ে আসি। নাকি গো সত্য যুগের সাবিত্রী? তোমার দাদার শালী আমাকে এইভাবে অপমান করে গেল আর তাই দেখে তুমি মনের আনন্দে হাসছো? তুমি যদি আমার মনের মতো বউ হতে তাহলে আমি হয়তো দুঃখ পেতাম। তুমি যদি আধুনিকা হতে, তুমি যদি এ যুগের মেয়েদের মতো চালু হতে, তুমি যদি আমার কথা শুনে আমার পায়ে পা মিলিয়ে চলতে তাহলে আমার ভাগ্যের চাকা অনেকদিন আগেই ঘুরে যেত। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর বরপুত্র হতে পারতে যদি আমি তোমার সঙ্গে মক্ষী রানী হয়ে ঘুরে বেড়াতে পারতাম, তাই না? ও ইয়েস ইয়েস, আমি করতাম বিজনেস আর তুমি হতে আমার ম্যাগনেট। লোকে তোমার শরীরটার দিকে তাকিয়ে বলতো বউটা যেমন সুন্দরী তেমনি মডার্ন। না না, আমি তা কোনোদিনও হতে চাই না, কোনোদিনও না। আমি শাশ্বত ভারতবর্ষের নারী, সীতা সাবিত্রী আমার আদর্শ। আমরা যে বস্তিতে থাকতাম সেই বস্তিতে বুলডোজার চালিয়ে তোমার প্রমোটারি বিজনেসের সাততলা ফ্ল্যাট বানাবার সময় তুমি জোর করে আমার সিঁথিতে সিঁদুর তুলে দিয়েছিলে। কিন্তু কই কই, আমি তো তোমার দেওয়া সিঁথির সিঁদুর অস্বীকার করিনি। আমি তো তোমার স্বামী বলে মেনে নিয়ে তোমার হাত দুটো ধরে তোমাদের বাড়িতে এসেছিলাম। দোয়েল নামে আমার যে যমজ বোনটা 4 বছর বয়সে হারিয়ে গেল, সেই থেকে আমার বাবাটা পাগলের মতো হয়ে গেছিল। আমি সেই অসুস্থ পাগল বাবাকে নিয়ে বস্তির এক কোণে পড়েছিলাম। সেই বস্তি থেকে তুমি তোমার গায়ের জোরে আমাকে বিয়ে করে তুলে এনেছিলে তোমাদের বাড়িতে বউ করে। সেই দুঃখে আমার বুড়ো বাবা শোকে আত্মহত্যা করেছিল। কিন্তু কই কই, আমি তো সে সমস্ত কথা মনে রাখিনি। কেন মনে রাখিনি জানো? কেন? ভালোবাসার বদলে তোমার প্রতি আমার ঘৃণা জন্মাত বলে। স্বামীকে ঘৃণা করা, স্বামীর নিন্দা করা ভারতীয় নারীদের কাছে মহাপাপ। এই জন্যে প্রাচীন শাস্ত্রে লেখা আছে, প্রাচীন শাস্ত্রে লেখা আছে, স্বামীকে অবহেলা করলে মেয়েদের নরকে যেতে হয়। আর সেই তুমি কিনা? আমি কিনা? স্বামী হয়ে স্ত্রীকে বলছো যৌবনের বিজ্ঞাপন হতে, একদল কুকুরের কাছে লালসার পাত্র হতে। চি 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 চি। পায়েল পায়েল পায়েল, তুমি কেঁদো না পায়েল। এখন আমার মনে হচ্ছে আমি বোধহয় দাদার কথা শুনে ফুলি করেছি, তোমার মনে অনেক ব্যথা দিয়েছি। তুমি আমায় ক্ষমা করো পায়েল। চলো চলো, দাদার শালী অঞ্জনার সঙ্গে আজ দার্জিলিংয়ে হোটেল তৈরির কাজ দেখতে না গিয়ে আমরা দুজন গঙ্গার ধারে বেড়াতে যাই। সত্যি সত্যি বলছো তুমি আমাকে নিয়ে গঙ্গার ধারে বেড়াতে যাবে? যাবো পায়েল, যাবো। আর যাবার আগে দাদাকে বলে যাবো লেখক ভাস্কর ব্যানার্জির লেখা সত্য যুগ আসছে উপন্যাসের পাণ্ডুলিপিটা আজই যেন প্রেসে দিয়ে দেয়। দেবো দেবো, আজ এক্ষুনি প্রেসে পাঠিয়ে দেবো, নাকি বলো বৌমা? ইয়ে মানে দাদা, অঞ্জনার মুখে প্রথম শুনছিলাম তুমি নাকি সত্য যুগ আসছে উপন্যাসের পাণ্ডুলিপিটা ছাপাতে চাইছো না। আরে অঞ্জনার কথা বাদ দে তো, অঞ্জনার সাহিত্যের কি বোঝে, তার চেয়ে অনেক বেশি বোঝে আমার এই বৌমা। না না, ও কথা বলবেন না বর ঠাকুর। না না মা, আমি ঠিক বলেছি। যাও যাও, তোমরা যাও, তুমি আর মেঘনাথ গঙ্গার ধারে গিয়ে বেরিয়ে এসো। দার্জিলিং হোটেল তৈরি প্ল্যানটা একটু ভুল হয়ে গেলে 1-2 লাখ টাকা লস হবে, তো কি হয়েছে? না দাদা থাক, আমরা গঙ্গার ধারে বেড়াতে যাব না, ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে আমি আর অঞ্জনা আজই দার্জিলিং চলে যাব। হ্যাঁ সেই ভালো, 2 মাস পরে ফিরে এসে দেখবে সত্যযুগ আসছে উপন্যাসটা ছাপা হয়ে গেছে। হ্যাঁ, এবং বাজারে মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে। হ্যাঁ, তবে তবে মুড়ি মুড়কির সন্ধান পেলে যেমন পিলপিল করে পিঁপড়ে ছুটে আসে, তেমনি পিলপিল করে ছুটে আসছে এই দেশের একদল গরিব মানুষ এই মজুমদার প্যালেসের একটা একটা করে ইট খুলে নেবার জন্য। আর সেই সঙ্গে সেই সঙ্গে তাদের আগে আগে আসছে বড় পুলিশ, মেজর পুলিশ, ছোট পুলিশ, এবারে সিবিআই এর কর্তা ব্যক্তিরা তোকে আর আমাকে গ্রেপ্তার করবার জন্য। কিন্তু কারণটা কি? কারণটা হলো শয়তান ভাস্কর ব্যানার্জি আমাদের চরিত্র, আমাদের ব্যবসা,
আমাদের দু নম্বরী কারবার নিয়েই তো লিখেছে, তার এই নতুন উপন্যাস সত্য যুগ আসছে। না না আপনারা আপনারা কিন্তু ভুল করছেন, উনি কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো কথা লেখেননি, উনি অন্যায়ের বিরুদ্ধে অধর্মের বিরুদ্ধে ওই কাহিনীটা লিখে ঘুমিয়ে থাকা মানুষের ঘুম ভাঙাতে চেয়েছেন। এই এই খবরদার, বাজে কথা বলবে না। মেঘনা, তুই বৌমার দিকে এরকম তেড়ে তেড়ে যাচ্ছিস কেন? আমার বাবা, আমার বাবা যেমন কথায় কথায় তেড়ে তেড়ে গিয়ে আমার মাকে মারত, তোর মেজাজটা দেখছি ঠিক তেমনি হয়েছে। দেখিস যেন বৌমার গায়ে আবার হাত তুলিস না। আরে বৌমাকে যে আমি সাক্ষাৎ অন্নপূর্ণা বলে মনে করি। বাহ, কি সুন্দর আপনার অভিনয়, সত্যি কি সুন্দর আপনার অভিনয়। বুদ্ধিহীন একটা মানুষকে, কাণ্ড জ্ঞানহীন একটা যুবককে একটা নরম মাটি মনে করে হাতে পেয়ে আপনি কি সুন্দর কায়দায় তাই না গড়ে চলেছেন, কখনো কার্তিক, কখনো গণেশ, আর কখনো বা একটা মহিষাসুর। এই বস্তির মেয়েটা, তুই আমার দাদার মুখে মুখে তোর তর্ক করছিস, দেখবি দেখবি মেরে তোর মুখটা আমি বন্ধ করে দেবো। তুমি তুমি আমাকে মারলে? মারের এখন হয়েছেটা কি? তারা তারা আগে দার্জিলিং থেকে ঘুরে আসি, তারপর দেখাবো তোর মজাটা। আমি? হ্যাঁ তুই 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 এখনো যদি ভালো চাস, যদি প্রাণে মরতে না চাস, তাহলে তোকে আধুনিক আর রঙ্গিনী হয়ে আমাদের ব্যবসায় সাহায্য করতে হবে। দাদা যা বলে তাই শুনতে হবে। বইটার কথা বল, এই যে সত্য যুগ আসছে না, ওটা ছাপা হবে না, ওটা প্রকাশ করা যাবে না। সত্য যুগ আসছে না, সত্য যুগ আসবে না। বৌমা, গালে কি খুব লেগেছে? না, গালে লাগেনি, লেগেছে আমার আত্মসম্মানে। তুমি তো বস্তির মেয়ে, বস্তির মেয়ের আমার সম্মান কি? কেন, যত সম্মান কি শুধু আপনার মতো চোর, চিটিংবাজ, থাপ্পাবাজ, দু নম্বরই ব্যবসাদারদের, তাই না? কি বললে? যত সম্মান তাদের যারা দিনের পর দিন কিডনি পাচারের ব্যবসা করে, যারা ডাক্তার পুষে নার্সিংহোমে ভ্রূণ হত্যা করে, যারা ইঞ্জিনিয়ারদের কিনে নিয়ে একটার পর একটা গড়ে তোলে শিবালিক অ্যাপার্টমেন্টের মতো বহুতল বাড়ি, নারী যাদের হাতের খেলার পুতুল, পুলিশকে ঘুষ দিয়ে যারা দিনের পর দিন তাদের পাপ ঢেকে রাখতে চায়, সম্মান শুধু তাদের জন্য, তাই না? হ্যাঁ আমি পায়েল, আমি পায়েল, কিন্তু আর আমি আপনাদের পায়ে পায়ে বাঁচবো না। জীবনে কখনো কোনোদিন আমি মক্ষী রানী সাজবো না। আমি আজই লেখক ভাস্কর ব্যানার্জিকে গিয়ে রিকোয়েস্ট করবো, তিনি যেন তার এই উপন্যাসটা অন্য কোনো প্রেসে গিয়ে ছাপবার ব্যবস্থা করেন। আর আপনাদের আপনাদের ব্যবসার আড়ালে লুকিয়ে থাকা সমস্ত রকম ব্যভিচারের কথা, প্রতারণার কথা, কিডনি পাচারের মতো ভয়ঙ্কর অপরাধের কথা আমি আজই জানিয়ে দেবো লেখক ভাস্কর ব্যানার্জির মুখোমুখি দাঁড়িয়ে। শয়তানি, তুই ভেতর ভেতর অনেক দূরে গিয়ে গিয়েছিস, তোকে আজ এই বেল্ট দিয়ে পিটিয়ে আমি হাসপাতালে পাঠিয়ে দেবো। মোহনলাল বাবু, আপনি ভাসুর হয়ে ভাইয়ের বউকে বেল্টি মারতে যাচ্ছেন, আমার সত্য যুগ আসছে উপন্যাসে এই কথাটাও লিখে দেবো। আরে মশাই, আপনি কি মনে করেছেন সত্যি সত্যিই আমি বেল্ট দিয়ে আমার বৌমাকে মারতে যাচ্ছিলাম? না না, তবে আজকের সমাজের ভাসুর শ্বশুর দেওরেরা কিভাবে তাদের বউদের প্রতি অত্যাচার চালাচ্ছে, আমি আমার বৌমাকে সেই দৃশ্যটাই বোঝাচ্ছিলাম। বৌমা যাও, ভাস্কর বাবুর জন্য একটা কফি করে নিয়ে এসো তো। কি হলো পায়েল, কফি করতে না গিয়ে থমকে দাঁড়িয়ে গেলে কেন? আপনাকে একটা কথা বলবার জন্য। বলো। যত শিগগিরই সম্ভব আপনি আপনার ওই উপন্যাসের পাণ্ডুলিপিটার কয়েকখানা জেরক্স কপি করিয়ে রাখবেন। কি ব্যাপার মোহনলাল বাবু, আপনার ভ্রাতৃবধূ হঠাৎ এই কথা বলে গেল কেন? কি জানি ভাস্কর বাবু, ব্যাপারটা ঠিক বুঝতেই পারলাম। যাকে ওসব কথা, আপনি আমার লেখার মানেটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আর বুঝতে পেরেছি বলেই তো ঠিক করেছি যে আপনার লেখাটা আমি ছাপাবো না। কেন ছাপবেন না? আমি তো আমার লেখার মাধ্যমে যাদের মুখোশ খুলে দিতে চাইছি, আপনি তো তাদের মধ্যে পড়েন না। আমি যতদূর জানি আপনি একজন অনেস্ট পাবলিশার, ছোট থেকে বড় হয়েছেন, আপনি তো আমায় কথায় কথা বলেছেন, মানুষের মন নোংনামিতে ভরে গেছে, চারিদিকে শুধু ব্যভিচার আর ব্যভিচার। আরে মশাই, ওটা আমার মনের কথা নয়, তবে সেগুলো আমার মুখের কথা। আমি কিন্তু আমার বুকের অনেক ব্যথা দিয়ে এই উপন্যাসটা লিখেছি পাবলিশের বাবু, আমি এতদিন বুঝতে পারিনি আমি যাদের নিয়ে ওই লেখাটা লিখেছি আপনিও তাদের মধ্যে একজন। বেরিয়ে যা আমার বাড়ি থেকে এই মুহূর্তে, বেরিয়ে যা। এই নরককুণ্ড থেকে তো বেরিয়ে যাবো, যাগবার আগে আমার পাণ্ডুলিপিটা আমি নিয়ে যাব। না, এই পাণ্ডুলিপিটাই নিয়ে যেতে পারবি না। কেন পারবো না? ওটা আমার হৃদয়ের লেখা, ওটা লিখতে গিয়ে আমার কত রাতের ঘুম চুরি হয়ে গেছে। ওটা লেখা আছে আমার পুরাণ কোরআন বাইবেল ত্রিপিটকের অমৃত শিক্ষা। আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি ওই লেখাটা বই আকারে বার করে ঘুমন্ত মানুষের ঘুম ভাঙাবো। কোটি কোটি বছরের সমীক্ষা করে আমি ওই লেখাটা লিখেছি, আমার পাণ্ডুলিপিটা পেরিয়ে দিন। অসম্ভব? কেন অসম্ভব, কি জন্য অসম্ভব? আমি কুমার সম্ভবের কবি নই, আমি দুর্ভিক্ষের কবি, আমি সংসার একা একক, আমি মরুভূমির লেখক, আমি আমি এই কলিযুগে কুঠার হেনে পরশুরামের ঘুম ভাঙিয়ে তুলতে চাই।
হৃৎপিণ্ডটা আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমার সেই হৃৎপিণ্ডটা আপনি ফেরিয়ে দিন, ওটা আমি অন্য প্রকাশককে দেবো, ওটা ছাপাবে অন্য প্রেসে। না, এটা এখনই আমি নিয়ে গিয়ে ফেলে দেবো আমার কারখানার ফার্নেসে। পাণ্ডুলিপিটা কেড়ে নিয়েছে, কিন্তু আমার স্মৃতির পৃষ্ঠায় পৃষ্ঠায় যে লেখা লেখা আছে তা তো ওরা কেড়ে নিতে পারবে না, আমার কলম তো বন্ধ করে দিতে পারবে না। আমি আবার লিখবো সত্য যুগ আসছে, সত্য যুগে যেমন পরশুরামের হাতে কুঠার ছিল, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, তারপরে ছিল শ্রীকৃষ্ণের হাতে বিশ্বধ্বংসী কালচক্র, তেমনি তেমনি আমার হাতে রয়েছে এই বিশ্বধ্বংসী কলম, যে কলম মানবিক বোমার চেয়ে ভয়ঙ্কর। ওটা দিয়ে কি মারবি? পাখি, যে পাখিটার নাম বুলবুলি। তাহলে শুনলে করি, অন্ধকার গলিপথ দিয়ে তোকে পালাতে হবে, সব কিছু ছেড়ে, সুখের পরিমাটি ছেড়ে, ওই মাথার খুলি অক্ষত রাখতে হবে, সেই কথা থেকে ভাব, আমি তোদের মতো রক্তচোষা বাদুরগুলোকে মাদুর পেতে আদুর গায়ে শুনিয়ে রাখবো, যে সত্য যুগের পায়ের তলায় সেই সত্য যুগ লিখবো আমি, আমার মাথার রক্তে কলম ডুবিয়ে আমি যুগের ছবি আঁকবো, আমি লিখেছিলাম সত্য যুগ আসছে, আবার লিখবো সত্য যুগ আসছে, সত্য যুগ আসছে, সত্য যুগ আসছে। বৌমা, আমার এই রুমালটা নিয়ে তুমি তোমার দু চোখের জল মুছে ফেলো। না, চোখের জল আমি আর মুছবো না, দু চোখে আগুন জ্বেলে নেমে এখনই ছুটে যাবো তা নয়। তা বউ মানুষ তো, হেঁটে হেঁটে যাবে কেন, গাড়ি নিয়ে যাও। গাড়ি? হ্যাঁ গাড়ি, যে গাড়িটা মুহূর্তের মধ্যে তোমাকে জীবন থেকে মরণের কাছে পৌঁছে দেবে। ভাই বড় যে সত্যি সত্যি মরে গেল, তাহলে কি হবে? না না, পুলিশের ভাবনা আমি ভাবছি না, কিন্তু আমার ভাই, আমার ভাই মেঘনাথ দু মাস পরে যখন দার্জিলিং থেকে ফিরে এসে বলবে, দাদা দাদা আমার পায়েল কোথায়, তখন তাকে কি বলবো, তাকে কি বলবো, তাকে তা হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, তাকে বলবো ভাই তোর বউটা আত্মহত্যা করে মরে গেছে। না টিকবে না, কেননা সে বউটাকে মনে মনে ভীষণ ভালোবাসতো, আমাকে হয়তো সন্দেহ করবে, তাহলে তাহলে কি করবো, পরের কথা পরেই ভাববো। আপাতত এই লাশটাকে নিজের হাতে টানতে টানতে বাগানে নিয়ে গিয়ে মাটির তলায় পুঁতে ফেলবো, কাক পক্ষী কেউ টের পাবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি মোহনলাল মজুমদার বলছি, এমএলএ সাহেব। আরে বলো ভাই বলো, আমার কথা মতো কাজটা করেছো তো? হ্যাঁ স্যার, আপনার কথা মতো যেই আপনার খুড়তুতো ভাই ভাস্করবাবুকে বললাম, শুনুন ভাস্করবাবু, আমি আপনার উপন্যাসটা ছাপাতেও পারবো না আর প্রকাশনার দায়িত্ব নিতেও পারবো না, ব্যাস অমনি অমনি চার পাঁচজন গুন্ডা নিয়ে এসে ঝাঁপিয়ে পড়লো আমার উপরে। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বউ পায়েল যেই চিৎকার করে উঠেছে, অমনি তিন চারজন মহিলা তাকে চেপে ধরে এই মারে তো সেই মারে। রাস্কেল কোথাকার। তারপর? তারপর স্যার, বেশ খানিক্ষণ হট্টচট্ট হওয়ার পর আপনার ভাই পা পিছলে পড়ে গেল আমার অফিসে সিঁড়িতে, ব্যাস অমনি মাথা ফেটে একেবারে অঝোর ঝরে রক্ত। এই কথাটা কিন্তু তুমি আমাকে মিথ্যে কথা বললে মোল্লাল। কেন স্যার? আরে আমি তো তোমাকে নিজেই বলেছিলাম এনি হও মেরে তুমি ভাস্করের মাথাটা ফাটিয়ে দেবে। আমি স্যার না ওই পুলিশের ভয়ে আপনাকে মিথ্যে কথাটা বললাম। পুলিশ? হ্যাঁ। আরে পুলিশ আমার কে? তুমি এমএলএ শঙ্কর ব্যানার্জির কথা মতো কাজ করেছো, ব্যাস তোমার আর কোনো চিন্তা নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে, আচ্ছা তাহলে রাখছি স্যার। না না, একটু ধরো, তোমার সঙ্গে একটা বিশেষ কথা আছে। বলুন স্যার। হ্যাঁ, বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে তুমি একবার আমাদের বাড়িতে চলে এসো। ও, আপনার ছেলে তাপসের নার্সিং হোমের ব্যাপারে কথা বলবেন তো? Yes, as early as possible, নার্সিং হোমটাকে আমি কমপ্লিট করে দিতে চাই। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শয়তানের বাচ্চা, ওর কথা মতো ওর ভাইপোর মাথায় লাঠিও মারতে হবে আর পাণ্ডুলিপিটাও কেড়ে নিতে হবে। রক্তচোষা বাদুরটা টেলিফোন ছেড়ে দিল নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার, নমস্কার, ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, আরে আসতে তো হবে, আমি যা বলবো মোহনলালকে ঠিক তাই করতে হবে। ও এলে নার্সিং হোমটা কমপ্লিট করার জন্য বেশ কিছু টাকা আদায় করে নেব। তার আগে
আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে বলছি, ধন্যবাদ সাধু পুরুষ, ধন্যবাদ। তোমার চরিত্রটা একদম অমানুষের, কোথাও এক বিন্দু খাদ নেই। প্রতিমা, তুমি একজন সাধারণ মহিলা, কি করে বুঝবে বড় হওয়ার স্বাদ? অপরাধ ছাড়বার জন্য জ্ঞানের কথা বলো না। তুমি সেই আগের মতোই আছো, নির্ভেজাল, ভক্তিমতী, বঙ্গ ললনা। সে তো বলবি, কারণ আমি তো আর ছলনার আশ্রয় নিয়ে বড় ভাই হয়ে ছোট ভাইয়ের এমন সর্বনাশ করতে পারিনি। প্রতিমা, তুমি কি ভুলে গেছো ভাস্কর আমার খুড়তুতো ভাই, নিজের ভাই নয়? তাই বুঝি যে তার মাথা ফাটিয়ে দিয়েছে, আজ তাকে তুমি ধন্যবাদ জানাতে চাও? কি মুশকিল, তুই এখন এখান থেকে যাও তো, যাও। কেন যাবো, আমি না তোমার স্ত্রী? ওসব স্ত্রী ফ্রী কারো কথা আমি শুনবো না। কারণ কারণ তুমি তো এখন নিজের জীবন গড়বার জন্য নিজেই নিজের মিস্ত্রি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, রাজনীতি নিয়ে ব্যবসা করো না, ক্ষমতার অপব্যবহার করে প্রখ্যাত সাহিত্যিক ভাস্কর ঠাকুর অত বড় নামটা তুমি ধুলো মিশিয়ে দিও না। কেন দেবো না, কেন দেবো না? সে যে সত্যযুগাশ্রী উপন্যাসটা লিখে আমার মতো প্রতিষ্ঠাবান ব্যক্তিদের ভেতরের চেহারাটা বাইরে জনগণের সামনে প্রকাশ করে দিতে চায়। সে তো চাইবেই, সে লেখক, সে সমাজ সেবক, সে তার লেখা দিয়ে এই সমাজের সেবা করতে চায়, সে তার দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই সমাজের মেকি মানুষের মুখোশগুলো হ্যাচকাটানে খুলে দিতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। তাই বুঝি, সেই জন্যই তো, সেই জন্যই তো ক্ষুদ্র তো ভাই বলে ভাস্কর ঠাকুর উপর তুমি হিংসার ছুরি চালাতে চাইছো। না হলে কেমন করে পারলে চক্রান্ত করে তোমার ওই শয়তান ব্যবসাদার বন্ধু মোহনলাল মজুমদারকে দিয়ে ভাস্কর ঠাকুর মাথাটা ফাটিয়ে দিতে? মুখ সামলে কথা বলো। পারলে সমাজ মঙ্গলের সাহিত্য সত্য যুগ আসছে প্রকাশ বন্ধ করে দিতে? আমি আবারও বলছি, মুখ সামলে কথা বলবে? তুমিও পা সামলে পথ চলবে এমএলএ সাহেব। প্রতিমা, মা কিন্তু একটাও মিথ্যে কথা বলেনি বাবা। একার অল রক্ষে নেই সুগ্রীব দোসর। হবেই তো এমএলএ সাহেব, কারণ তুমি যে জীবন পুজোর অনেক আগেই বাজিয়ে দিয়েছ, কেলেঙ্কারির সং ঘন্টা কাশো। হায় রে হায়, আমার বউ দিয়েছে জোকমার্কা দাদার মুখের উপরে নুন ছিটিয়ে দিল বলে এমএলএ সাহেব পড়ে গেল ভীষণ বেকায়দায়। নতুন কোনো কায়দায় তুই আমার মুখটা বন্ধ করতে পারবি না ভাস্কর, তোর জন্য আমার মান সম্মান সব চলে গেছে। ওগুলো যাবার সময় বুঝি তোমার কানে কানে নতুন কথা কিছু বলে গেছে? হ্যাঁ বলে গেছে বৌদি, ওই মান সম্মান বাবুরা বলে গেছে সাহিত্যিক ভাস্কর ব্যানার্জির লোচ্চা। হ্যাঁ লোচ্চা না, লেখক ভাস্কর ব্যানার্জির লম্পট। হ্যাঁ লম্পট। সত্যযুগ আসছে স্রষ্টা দার্শনিক ভাস্কর ব্যানার্জির চরিত্রহীন। খবরদার প্রতিমা, না না করে তুমি লোকের চোখে ধুলো দিতে চেও না। আমার মা লোকের চোখে ধুলো দেয়নি বাবা, ধুলো দিয়েছো তুমি। কি বললি তাপস? তাপস তো ঠিক কথাই বলেছে কাকা। আঁকা বাঁকা জীবনের কোন ছায়াপথ দিয়ে তুই তোর মা আমাকে মায়ের মতন আটকে রেখেছিস তাপস? আমি কফি তমসাচ্ছন্ন রাতে তোদের কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাই। সে তো যাবেই ঠাকুরপো, তুমি যে ওর বাবার ভাই। না, ও আমার ভাই নয়, ও আমার শত্রু। না না না, তোর বাবা আর কি বলে শোন, তুই আমার কাকার ছেলে ভয়ার, তুমি ওর মা হয়ে গেছো। খবরদার প্রতিমা, তুমি আমার মুখের উপর কথা বলো না। তুমি তোমার দেওরকে বলে দাও, ও যদি বসতে চায় তাহলে আজ থেকে ওকে লেখা বন্ধ করতে হবে। বন্ধ করব? ও আজ থেকে সাধারণ মানুষের কথা ভাববে না। ভাববো না, আমি আর মানুষের ভালো করার কথা ভাববো না, আমি আর কোনোদিন সমাজ মঙ্গলে লেখা লিখবো না। কাকা, তোর কাকা তোমার দেওর এই ভাস্কর ব্যানার্জি এখন থেকে শুধু অশ্লীল উপন্যাস লিখে যাবে, দেশটাকে জাহান নামে ঠেলে দেওয়ার জন্য একের পর এক সৃষ্টি করে যাবে যৌবনের দুর্গন্ধ মাখা অপর সংস্কৃতির মহাকাব্য। তখনই তো আমার দাদা মোহনলাল মজুমদার আর তার বন্ধুরা আনন্দে হাততালি দিয়ে দিয়ে বলে উঠবে, বাহ বাহ, কি আনন্দ, ভাস্কর ব্যানার্জি আর সত্য যুগ আসছে লিখতে পারছে না। এখন লম্পট, চরিত্রহীন, লজ্জা। ছবির মুখটার সঙ্গে কোনো মেয়ের মুখ মেলাতে পেরেছো? অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু ছবির মুখের সঙ্গে কোনো মেয়ের মুখ মেলাতে পারছি না। থাক, তোমাকে আর মুখের সঙ্গে মুখ মেলাতে হবে না। কেন স্যার, আপনি কি মুখে মুখে মিলিয়ে ফেলেছেন? না, আমি মেলাইনি, মিলিয়েছে একটা লোক। মেয়েটা এই পাড়াতেই থাকে, দুটো মুখ হুবহু এক, অবিকল একরকম দেখতে।
যে লোকটা আপনাকে সম্মান দিয়েছে লোকটাকে একটা উড়িয়া এই ছবিটা দেখে সেই উড়িয়া দালালটা আমাকে বলে গেল আপনি কিচ্ছু ভাববেন না স্যার অবিকল এই ছবির মতো দেখতে একটা মেয়েকে আপনার কাছে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি যদি সত্যি সত্যি মিলে যায় তাহলে আর কোনো কথা নয় আজই মেয়েটাকে কালেক্ট করে আমার বাড়িতে নিয়ে যাব আমার ছোট ভাইয়ের বউ পায়েল সাজিয়ে কারণ তিন দিনের মধ্যেই তো দার্জিলিং থেকে ফিরে আসছে আমার বউ ভক্ত ছোট ভাই আরে যা সিগারেটটা তো একেবারে লিভে গেছে বাবু আরে ও বাবু আমার কাছে দেশলাই আছে দেশলাই দেশলাই হ্যাঁ হ্যাঁ আছে আছে তা আছে তো আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে দেখছো কি ঝটপট সিগারেটটা ধরিয়ে দাও না মারি আরে সে তো দেবই তো তুমি আমার দিকে খানিকটা এগিয়েছো চম্বুক তখন লোহার দিকে এগিয়ে যায় যায় না সে লোহাই এগিয়ে আছে চম্বুকের টানে সে তো বটেই ব্যাপারটা আমি ঠিক বুঝতেই পারিনি আরে ছাড়ো তো তোমার মিথ্যা কথার চুল বলি নি লাও লাও দেশলাই জ্বালো এই তো জ্বালালাম আমিও তো আমার দেয়ালার ইঞ্জিন থেকে ধোঁয়া ছাড়লাম আশ্চর্য হুবহু পায়েলের মতো দেখতে সেই চোখ শুধু শুধু পোশাক পরিচ্ছদ একটু ইয়ে ঠিক আছে তোকে আজই আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি ওর ডিজাইনটাই পাল্টে দেবো আরে বাবু যে বাবু আমাকে এখানে আসতে বলেছে তুমি কি সে বাবুকে চেনো আরে আমি তো সেই লোক ওরে বাবা একেবারে ছিনে জোঁক একবার ধরলে এই চুপ করো তুমি এখন আমার ভাদর বউ ভাদর বউ হলে তো সালা আদরটাই মাটি তার চেয়ে লক্সা কাটা চাদর পেতে পূর্ণিমের রাতে আরে না 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 তুমি তোমাদের পাড়ার লোকটার কাছে উল্টো পাল্টা কথা শুনেছো আসলে তোমাকে আমার ভাইয়ের বউ হতে হবে ঠিক আছে বাবু তাই হবো তাই হবো তাই ইয়ে তোমার নামটা যেন কি সাবিত্রী গো সাবিত্রী সে মেয়ে পাড়ার সকলে আমাকে বলে সতী লক্ষ্মী সাবিত্রী না 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 ওই নামটা তোমার পাল্টা যাক বাবা ওল্টাতে ওল্টাতে যখন লাগরের কোল্টার কাছে গিয়ে শুয়ে পড়বো তখন তখন এই মালটার সুরতালটাই পাল্টে যাবে বা 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 এই তো চাই আমাদের বউ করে যখন ঘরে নিয়ে যেতে চাইছো তো মালকড়ির কথাটা তো বললে না চাঁদর বাবু একটু ভদ্রভাবে কথা বলো কেননা আমি তোমার ভাসু ওরে বাবা অসুর এসেছে ভাসুর হয়ে ভাদর বউকে ঘরে নিয়ে যেতে তাই জোড়হাত করে বলছি আবা আমার ভাসুর ঠাকুর গো আমার পাওনা গন্ডা মিটিয়ে দিতে যেন কসুর করো না তা যদি করো না তাহলে তোমার মতলবের মুসুর ডালে এক কামলা সোমরা দিয়ে ছড়া দেবো তাহলে বলি শোনো বলো তোমাকে কমসে কম ছ মাস আমার বাড়িতে গিয়ে থাকতে হবে বিনিময়ে তুমি আমার কাছ থেকে 1,00,000 টাকা পাবে বাবু গো বাবু আমার সালা লাখটাই ফিরে যাবে শরীরের ভাঁজে ভাঁজে গেলামার আসবে গেলামার ভালো ভালো শাড়ি পরবে এ নতুন নতুন শাড়ি আমার ভাদুর বইয়ের গহনা গুলো পরবে আসবার সময় সেগুলো আবার কেড়ে নেবে না তো সালা ঠুরি ভাসুর ঠাকুর আরে না না কেড়ে নেবো কেন ওগুলো সব তোমার হয়ে যাবে ভাসুর ঠাকুর গো সুকের দাওয়ায় ছেঁচকি রানতে রানতে সাবিত্রীর হেঁচকি উঠে গেল কি বললে না 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 ওসব গান চলবে না ওসব গান চলবে না তোমাকে আমাদের বাড়িতে গিয়ে অন্য গান গাইতে হবে অন্য গান হ্যাঁ সে কিরম এই আধুনিক মডার্ন যাকে বলে ওয়েস্টার্ন আর আর মাঝে মাঝে তোমাকে ঘোমটাও দিতে হবে বলো কি সালা ভেতরে লাজবো খেমটা আর মাথায় দেবো ঘোমটা তা আমার স্বামীটা আছে না পটল তুলেছে আছে আছে সে দার্জিলিং আছে তিন দিন পরেই ফিরে আসবে সে তার বউটাকে ভীষণ ভালোবাসতো বুঝলে অথচ তার বউটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে আমি আবার তার মরা বউ না 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 মরা কেন তুমি তো জ্যান্ত তোমাকে না তোমাকে দেখতে ঠিক আমার ভাইয়ের বউয়ের মতো তাই তো তোমাকে আমার ভাইয়ের বউ সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাবো 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 কিন্তু গাড়িতে যাবো হেঁটে যেতে পারবো না শ্বশুর বাড়ি গিয়ে সব রান্না বান্নাও করতে পারবো না মশলা ফসলা বাড়তে পারবো আরে না না সেসব তোমাকে কিচ্ছু করতে হবে না তোমাকে শুধু আমার ভাই আমার শালি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে নিখুঁত অভিনয় করতে হবে ঠিক আছে তোমাকে যেন কেউ বুঝতে না পারে যে তুমি আমাদের বাড়ির ছোট বউ নও ঠিক আছে আর শোনো তোমার নাম হবে পায়েল ঠিক ঠিক আছে বাবু ঠিক আছে আমি ভাসুর ঠাকুরের হাত ধরে শ্বশুর বাড়ি যাচ্ছি কণ্ঠেসা গাড়ি চেপে কণ্ঠেসা গাড়ি হ্যাঁ আমার স্বামীর সঙ্গে দেখা হলে না প্রথমেই আমি তার গলা জড়িয়ে ধরে গাইবো অগত মার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা জীবন ছিল নদীর মতো গতি হারা দিশা ও দিদিমণি ও দাদাবাবুরা আমার গানটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লেগেছে যা সব লেগেছে সে সব আমার চোখের আলো আর যা লাগেনি সে সব আমার চোখে কালো আরে পায়েলকে তো পাঠাই তার কাছে তখন দেখবে এই যে লস হয়ে গেছে তার লেখার এনার্জি রূপ যৌবনের স্রোতে তত্তর করে ভেসে চলেছে লেখক ভাস্কর ব্যানার্জি ভাস্কর ঠাকুর সেই তো তখন
থেকে ভাস্কর না ভাস্করকে নিয়ে বকম বকম তো করেই যাচ্ছ। তা মালটা কিরাম? ভালো, খুব ভালো। কিরাম ভালো বা বর্তাকুর? মালটা গাছে বাগা না কার বাইরে বাগা? সাবিত্রী, আরে যা, বর্তাকুর আমার পুরনো নাম ধরে ডেকে আমার শরীরের ভেতরটা একেবারে লেড়ে ছেড়ে দিলে। আমার ভুল হয়ে গেছে পায়েল। হ্যাঁ, আমি পায়েল পায়েল। আমার সেই পুরনো নামটা এখানে এসে ছোলাই করে একেবারে ধোলাই মেশিনে ফেলে দিয়েছি। আচ্ছা, তোমার খাতায় আমি যে কথাগুলো লিখে দিয়েছিলাম সেগুলো মুখস্থ করেছো তো? মুখস্থ করে ফেলেছি মানে গিলে লিয়েছি, গিলে। এই তো দেখো না, আসল পায়েল যে শাড়িটা পরতে ভালোবাসতো আমি তো আজ সেই শাড়িটাই পরেছি। তবে তার মতো সব গমটা পমটা দিয়ে নয় বাবা, একেবারে আজকালকার গৃহস্থ ঘরের বউদের মতো কুচিয়ে কাচিয়ে খ্যাম টানাচের স্টাইলে। আচ্ছা, এই প্যালেসের সব ঘরগুলো তুমি চিনে নিয়েছো? আরে হ্যাঁ গো বাবা, হ্যাঁ। ওই তো ওই ঘরটায় খাবো, এই ঘরটায় বসবো, আর ওই ঘরটায় সমিতি নিয়ে শোবো। আবার ওইভাবে কথা বলে, ভদ্রভাবে কথা বলো পায়েল। আর বাবা চেষ্টা তো করছি কিন্তু মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে যে। শোনো, ভালো করে কাপড় চোপড় পরে আয়নার সামনে নিজেকে একবার দাঁড়িয়ে দেখো। রে তারা, কি সুন্দর দেখাচ্ছ মরি! তোর চালা বলবে যে আমি মজুমদার বাড়ির ছোট বউ নয়। নয় 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 বলো, নয় নয়। আধুনিক স্টাইলে হাঁটবে। আজকালকার দিদিমণিরা যেমন করে হাঁটে এই এমনি করে। হ্যাঁ, তবে হুম করে খ্যাঁচকা মারবে না। খ্যাঁচকা না মারলে স্বামীর মনটাকে খ্যাঁচকা টানে ছিনিয়ে নেবো কি করে গো? আহা, তোমাকে আরো ফাস্ট হতে হবে, ফাস্ট। আমি তো আগে চেয়ে অনেক ফাস্ট। আরে বাবা, এই ফাস্ট সে ফাস্ট নয়, এই ফাস্টে মেয়ে পাড়ার গন্ধ। ওরে শালা, এই গন্ধেই আছে পুরুষ ধরার ছন্দ। আরে না না, আমাকে জড়িয়ে ধরতে হবে না, ঠিক এইভাবে জড়িয়ে ধরবে আমার ভাইকে। এই মাটি করেছে, কি লজ্জা কি লজ্জা, স্বামীর গলা মনে করে ভাসুর ঠাকুরের গলা জড়িয়ে ধরেছি গো। শোনো আমার শেষ কথাগুলো, বেশ মন দিয়ে শোনো। বলো ভাই। হ্যাঁ তুমি বলো বর ঠাকুর। হ্যাঁ, লজ্জা ন্যায় নীতি ধর্ম এসব কথাগুলো আমার ভাইয়ের সামনে কখনো উচ্চারণ করবে না, কেননা সেইগুলো পছন্দই করে না। দাঁড়াও বাবা দাঁড়াও, তোমার শেষের কথাগুলো পাশের ঘরে গিয়ে মুখস্থ করে আসি। হ্যাঁ ভালো করে মুখস্থ করে শোনো। বলো। আমার স্বামী আর তোমার শালি অঞ্জনা দিতে এখন আসছে না, নিয়েছো না এক পাঁচ ছোট মাল খেয়ে দে শরীরের মাঝে মাঝে নিটা একটু কাটিয়ে আলি। আরে না না, মাল এখন খাবে না, মাল খাবে রাত্রে মুরগির মাংস দিয়ে। সব মাটি হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে যদি ওদের সঙ্গে নকল পায়েল আসল পায়েলের মতো ব্যবহার করতে না পারে। হ্যালো বর্দা। আচ্ছা আচ্ছা, আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে আমি পারবো না? থ্যাংক ইউ পায়েল, সত্যি সত্যি তুমি আমাকে একেবারে অবাক করে দিয়েছো। এই দেখুন না, দেখুন আমি নিজের বুদ্ধিতে এই ফুলের বুকে দুটো সাজিয়ে নিয়ে এসেছি, নিজেকে একেবারে সাজিয়ে গুছিয়ে আসল পায়েল তৈরি করে ফেলেছি। আমার এক্সকিউজ মি বর্দা, ভুল হয়ে গেছে। হ্যাঁ শোনো, ওরা এলে তুমি বলবে হাউ ডু ইউ ডু। আচ্ছা, আমি না আর আমার শালির সঙ্গে তুমি খুব বেশি কথা বলবে না, ঠিক আছে? আর শোনো, আমি আমার শালিকে নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তুমি তোমার স্বামীর গলা জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ। আই লাভ ইউ? এই আমাকে নয়, তোমার স্বামীকে। মনে থাকে না? হ্যাঁ, ওরা কি গাড়ি পৌঁছবার আগে ট্যাক্সি দিয়ে চলে এলো নাকি? হ্যাঁ দাদা, দু মাস বাদে দার্জিলিং থেকে বাড়ি ফিরছি, তোমাদের জন্য মনটা ভীষণ খারাপ করছিল, তাই গাড়ির অপেক্ষা না করেই ট্যাক্সি নিয়ে চলে এলাম। ওই ভদ্রমহিলা কে জামাই বাবু? ও হ্যালো অঞ্জনা দি, হাউ ডু ইউ ডু মেঘনা। আরে কি স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে না? সত্যি জামাই বাবু, সত্যি আমার একটা স্বপ্ন দেখছি। আমি তো ভাবতেই পারছি না যে সেই পায়েল এই পায়েল হয়ে গেল কি করে। ওরে ভাই, মাঝরে ঘষলে পেতলে যে সোনার মতো চকচক করে ওঠে, আমি সেইটাই প্রমাণ করে দিলাম কিনা। অঞ্জনা, ওদের কিছুক্ষণ একা থাকতে দাও, চলো আমরা এখান থেকে যাই। শুধু অবাক হয়ে চেয়ে থাকবে পায়েল, কথা বলবে না। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ পায়েল। পায়েল পায়েল, কি করে তুমি এমন পাল্টে গেলে, কিভাবে নিজেকে নতুন করে তৈরি করলে? কেন, তুমি দার্জিলিং যাওয়ার সময় যে কথাগুলো বলে গেছিলে সেই কথাগুলো মনে রেখে? আশ্চর্য তো, তোমার চোখ মুখ পোশাক পরিচ্ছদ এই দু মাসের মধ্যে বদলে গেল কি করে? শুধু তাই নয়, আমি আমি তোমার মনটাকেও বদলে ফেলেছি। শুধু আমার মনটাই বদলাওনি ডার্লিং, তোমার ইচ্ছেটাও বদলে গেছে। হুম গেছে তো, আমি ইচ্ছে করে স্মার্ট হয়েছি, স্মার্ট স্মার্ট, ফার্স্ট হয়েছি, ফার্স্ট ফার্স্ট। আজ থেকে তোমার আমার ভালোবাসা ভালোবাসা নতুন করে স্টার্ট স্টার্ট। মোরা পিয়া ঘরে আয়া, ও রামজি মোরা পিয়া ঘরে আয়া।
চরিত্র মেঘলা মেঘলা পৃথিবী একলা একলা মেঘলা পারা মন দুরন্ত যৌবন মেঘলা পারা মন দুরন্ত যৌবন কি করি কি করি কি করি কি করি 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 করি তোমরা মিলতে মিলতে মিললে না, দুজনে দুপাশে গালে হাত দিয়ে বসে পড়লে, ব্যাপারটা কি দাদা? আপনাদের দুজনের মাঝখানে এতখানি জায়গা এমনি এমনি ফাঁকা পড়ে থাকবে? হ্যাঁ দাদা, আপাতত থাকবে, কারণ ওটা এখন আমাদের কাছে মরুভূমি। কিসের মরুভূমি? বেকার সমস্যার মরুভূমি। বেকার সমস্যা? হ্যাঁ, দুজনের সংসারে অভাবের মরুভূমি। আরে এগিয়ে যাও, এগিয়ে যাও, তোমরা দুজন পাশাপাশি বসে এই মরুভূমিটাকে মরুদ্দান করে ফেলো। কিন্তু তারপর? তারপর কি হবে? তোমরা চাইলে আমি তোমাদের চাকরি দেবো। চাকরি? চাকরি? আজই আমি তোমাদের দুজনকে আমার দাদার কাছে নিয়ে গিয়ে ভালো চাকরি দিয়ে দেবো। দাঁড়ান দাঁড়ান দাদা, আমি আপনার মুখটা একবার ভালো করে দেখেনি, বুঝলেন? শিশি, মুখ দেখে কোনো লাভ হবে না। আরে এ মুখে তো সব মুখে মুখোশ পড়া। তুমি ঠিক বলেছো ছিলমিল। ছিলমিল, তুমি আমার নাম জানলে কি করে? আমি কয়েকদিন আগে দার্জিলিং থেকে ফিরে তোমার সম্পর্কে অনেক কথা শুনেছি, তাই আজই আমি তোমাকে আমার দাদার কাছে নিয়ে যেতে চাই, চলো। এই যে মেঘনাথ, ভর্দার, তুমি ছিলমিলের গায়ে হাত দেবে না। বাহ, তুমিও তাহলে আমার নামটা জেনে ফেলেছো দেখছি। হ্যাঁ, শুধু নাম নয় রে শয়তান, আমি তোদের সম্পর্কে সব কিছু জানি। তুই আর তোর দাদা ব্যবসার নামে যত কুকাজ করিস সবই আমার নখ দর্পণে। শেষের কি বলছো তুমি? ঠিকই বলছি। ওরা কি করে জানো? ওরা চাকরি দেবার নাম করে ছেলে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে তাদের শরীর থেকে কিডনি তুলে নিয়ে গিয়ে পাচার করে দেয়। চুপ কর হচ্ছে কেন? চুপ করবো কেন? তোরা বেয়ে চালন করিস, দু নম্বরে মাল দিয়ে ইঞ্জিনিয়ারকে হাত করে প্রমোটারি বিজনেস করিস। আরে তোদের মতো অসাধু ব্যবসায়ীদের কথা লিখেছিল বলেই তো তোর দাদা এমএলএ সাহেবের সঙ্গে ষড়যন্ত্র করে ভাস্কর ব্যানার্জির লেখা বন্ধ করে দিয়েছে। তোর মুখটাও বন্ধ করে তো বলে জানো। আর না 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 না, আপনি ওর কোনো ক্ষতি করবেন না। ওর কোনো ক্ষতি না করলে তোমার গতি হবে কি করে সুন্দরী? সামলে কথা বলবি জানো। আর তবে রে সর্বনাশ, প্রত্যেকে যে কি হয়ে গেল? চলো আমার সঙ্গে গাড়ি চড়বে, চলো। আমি যাবো না, আমি এক্ষুনি লোক ডাকতে ছুটবো। কোথাও ছুটে গিয়ে কোনো লাভ হবে না ঝিলমিল, জীবনে অনাবিল আনন্দ ভোগ করার জন্য তোমাকে আজই যেতে হবে মোহনলাল মজুমদারের কাছে, নিজেকে বিক্রি করে দেবার জন্য। তোমাকে তোমাকে হরিণী হতে হবে, এই সমাজের আদি মরণ নেই। না না না, আপনি আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন মেঘনাথ বাবু, আমি আপনার পায়ে ধরছি, আপনি আমাকে যেতে দিন, আমাকে দেখতে দিন, আমার ভালোবাসার শিশি এখন কি অবস্থায় আছে? তোমার তোমার শিশির কি আর এখনো এখানে আছে সুন্দরী? সারা শিশির এখানে নেই, তাকে মেরে অজ্ঞান করে অন্য গাড়িতে চাপিয়ে বড় ওর কাছে চাপ। হ্যাঁ ঝিলমিল, হ্যাঁ, এবার তুমি তোমার দিলটাকে নতুন করে তৈরি করে নাও, যেমন করে আমার দাদা আমার বউ পায়েলকে নতুন করে তৈরি করে দিয়েছে, আমিও তেমনি তোমার মতো একটা নতুন মালকে আমার দাদার কাছে নিয়ে গিয়ে তার মেয়ে চালানোর স্ট্রেংথ বাড়িয়ে দেবো। স্ট্রেংথ পারবি না রে জানোয়ার, তোকে আমি তার আগে যে আকাশ থেকে একটা ভয়ঙ্কর গোদা চিল নেমে এলো রে জানোয়ার। কে তুই? সে কি
চোরের উপরওয়ালা বাট পড়া নিকল যাই এই মেয়েটাকে না নিয়ে আমরা এখান থেকে যাবো না। আপনি আপনি আমাকে বাঁচান। না না তোমাকে পরে বাঁচাবো, আগে এই দুবেটাকে ভালো করে আঁচিয়ে দিয়ে আসে। অন্ধকার, সেদিন আমাকে মাথায় মেরে কাবু করে দিয়েছিলি, আজ আমি তোকে সাবু না খাইয়ে ছাড়ছি না। তবে আচ্ছা ঠিক আছে ছোট বাবু, আপাতত চলে আসুন, আমরা মাল খেয়ে তৈরি হয়ে আসবো। আসবোই তো, ওই লোচ্ছা লম্পট চরিত্রহীনটার কাছ থেকে ওই মালটাকে তো ছিনিয়ে নিয়ে যাবোই। চলে যা, তোদের মতো দুটো জানোয়ারকে আমি একাই দেখে লব। শুনছেন, শুনুন না, ওরা যদি আবার এখানে আসে আসবেই তো, ওরা যদি মদকে আমাকে এখান থেকে তুলে নিয়ে যায় তুলে নেবেই তো। না না, আমি মরবো তবু ওই শয়তানদের হাতে আমি কিছুতেই নিজেকে ধরে ধরা দেব না। ওই মহল্লার হাতে আমি কিছুতেই নিজেকে ধরা দেব না। না না, তবে তাহলে একটা কাজ করতে হবে। কি করতে হবে? ওই ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আমাকে তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে? তাছাড়া ওই মহল্লার হাত থেকে বাঁচবার কোনো উপায় নেই। কিন্তু, আরে কোনো কিন্তু বিন্তু নয়, ওই বেড়া যদি ছন্দে পায় না আমাকে তুমি বিয়ে করেছ, তাহলে ও বেটা দূর থেকে কুত্তার মতো বসে খালি লাজিনার হয়ে আরে ঘেউ 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 করে। তুমি তখন বলবে কোন উপায় নেই গোলা হোসে, এই ঝিলমের ভাস্কর ব্যানার্জির বউ। আমি তোমাকে ফার্স্ট হতে বলেছিলাম বলে এতখানি ফার্স্ট হতে বলিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও মেঘ, আমার আর কখনো এরকম ভুল হবে না পায়েল। তোমার তোমার কথা মতো ফার্স্ট হতে হতে আমি একেবারে লাস্ট পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। ঠিকই বলেছ, অপরাধটা আমারই, আমার অনেক ভুল হয়ে গেছে। ওসব কথা বাদ দাও, তুমি বাদ দাও, এখন এখন তো এই বাগানে কেউ কোথাও নেই। দেখো দেখো না, নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে কি সুন্দর চাঁদ উঠেছে, জ্যোৎস্নায় ফিনকি ফুটছে। চলো না চলো না, আমরা ওখানে গিয়ে একটু বসি। কি হলো এই মেঘ? তুমি একটু দাঁড়াও দাদা, ঘুমিয়ে পড়বার আগে ভাস্কর ব্যানার্জির সম্পর্কে একটা কথা জিজ্ঞাসা করে আসি। আচ্ছা। ও কিন্তু একটা কথা বলো, এক বছরের মধ্যে তোমার কোলে দেখতে চাই একটা ফুটফুটে বাচ্চা। না না না, তা তুমি কোনোদিনও দেখতে পাবে না। আমি
আমি কোনোদিনও তোমার সন্তানের মা হতে পারবো না। তুমি তো জানো না যে আমি তোমার আসল বউ নই, ভাড়া করা বউ। কিন্তু ভাড়া করা হলেও তো আমি একটা মেয়ে। কোন মেয়ে চায় না সন্তানের মা হতে? কোন মেয়ে চায় না একটা পুরুষকে সত্যি করে ভালোবাসতে? আমি যে এই কুমার গোবিন্দ ছেলেটাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি, তাহলে কি আমার এই ভালোবাসা মিথ্যে হয়ে যাবে? আরে যা সালা যা, সব ভালোবাসার মুখে থুতু ফেলি থুতু। ওটা আমার স্বামীরা চাই, আমি হচ্ছি গিয়ে তেলের ভাঁড়। দু একদিনের মধ্যেই ওকে বলে দেবো, ও সব বাচ্চা বাচ্চা ছাড়ো গুরু, খুব শিগগিরই খতম হবে তোমার সঙ্গে আমার ভালোবাসার খেল। তাই যে কদিন আছি ভালো করি মাখো তেল, সালার ঝামেলা মিটে গেল। চলে গেল, সেটা আমার পেটটা চলে গেল, তেষ্টা আমার ছাতিটা ফেটে গেল। এই যে এই যে, আপনি হয় আমাকে কিছু খেতে দিন, না হলে আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিন। কে আপনি? আমি একটা ছোট্ট প্রতিবাদ। প্রতিবাদ? হ্যাঁ হ্যাঁ, জনন মেঘনাথ যখন আমার ভাবি স্ত্রীকে তুলে আনতে চেয়েছিল, তখন আমি প্রতিবাদ করেছিলাম বলে তার লোক সেদিন থেকে আমাকে এখানে এনে আটকে রেখেছে। ওরা খেতেও দেয় না, জল চাইলে তাও দেয়নি। তাই আমি লুকিয়ে লুকিয়ে পালিয়ে আপনার কাছে একটা কথা বলতে এসেছি, আপনি আমাকে একটু সাহায্য করবেন? আমি বউ না হলেও একটা যুবতী মেয়ে তো বটে। দার্জিলিং থেকে ফেরার পর গতকাল রাত পর্যন্ত আমি ছিলাম মেঘনাথের রাতের সঙ্গিনী। তবু এই মেঘনাথ এই ছেলেটার ভাবি স্ত্রীকে তুলে আনতে চেয়েছিল। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনি বিশ্বাস করুন, ওরা আমাকে চাকরি দিতে চেয়েছিল, কিন্তু আমি সেই চাকরি নিইনি। আমি লোভে পড়ে আমার আদর্শকে বিক্রি হতে দিইনি। সেজন্য মনলাল মজুমদার আমাকে কি বলেছে জানেন? কি বলেছে? আমার শরীর থেকে কিডনি তুলে নিয়ে বিক্রি করে দেবে। তাহলে যেমন করে হোক আমাকে আপনি বাঁচান দিদি, আমাকে আপনি বাঁচান দিদি, বাঁচান। কি বললে দিদি? যে কথা কোনো যুবক কোনোদিনও আমাকে বলেনি, তুমি আমাকে তাই বললে? তুমি আমাকে দিদি বলে সম্বোধন করলে ভাই? তুমি এই ছেলেটাকে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দাও বৌমা। কি বললে বৌমা? বলবেই তো দিদি, ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে উনি 1944 এর মা, তুমি তো 1996 এর মেয়ে, 1944 এর কথা শুনবে না? শুনবো ভাই, শুনবো, নিশ্চয় শুনবো। তুমি যখন আমাকে দিদি বলেছো, ওই বুড়িমা যখন আমাকে বৌমা বলে ডেকেছে, তখন তোমাকে আমি যেভাবে হোক এখান থেকে পালানোর সুযোগ করে দেবো ভাই। ছাড়ে ছেলে, যা, এই বাগানে ওই কোণে আমার ভাঙা করে ঘরটা আছে, ওর সামনে একটা পাঁচিল দেখবি, ওই পাঁচিল ঢুকে তুই পালিয়ে যা, পালিয়ে যা। তাই যাচ্ছি মা, আমি এখনই পালিয়ে যাচ্ছি দিদি। এদের অত্যাচার থেকে যদি ভগবান আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আবার দেখা হবে, যাও যাও। কতদিন পর শান্তি পেলাম আমি তোমাকে দু হাত তুলে আশীর্বাদ করছি, তুমি সুখী হও মা। বুড়িমা, তুমি সুখী হও বুড়িমা। শোনো এধারে, আমি তোমার বুড়িমা শুধু নই, তবে আমি তোমার, না 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 না, এই কথা এখন বলবো না। একই মতো শয়তান মোহনলালের ওই সাঙ্গ পাহাড়ায় ছেলেটাকে খুঁজতে আসতে পারে। আমি পালাই বাবা, আমার এই ভাঙা কুড়ে ঘরে কি আমার গায়ে ধাক্কাতে শুয়ে পড়ি কে, আমি পালাই। কে এই বুড়িমা? কেন ওর পরিচয় দিতে গিয়েও দিল না? যত দিন যাচ্ছে তত যেন এই বাড়িটাকে আমার রহস্যপুরী বলে মনে হচ্ছে। কিন্তু কেন এমন হলো? মোহনলাল মেঘনাথ এদের আসল পরিচয় পেয়ে তার সঙ্গে বুড়িমাকে জড়িয়ে কেন আমার মনে সন্দেহের খেলা শুরু হলো? কোথায় গেল? কোন দিকে গেল? সে তো কিছুক্ষণ আগে এদিকে এসেছিল। কার কথা বলছো ডাবলু? সেই শয়তান শিশিরটার কথা বলছি বৌদিমণি। শিশির? কে শিশির? সে অনেক কথা, এখন বলবার সময় নেই। যেমন করি হোক তাকে খুঁজে বার করতেই হবে, না হলে বড়বাবুর শালি চাবুক মেরে আমার পিঠের চামড়া তুলে নেবে। শুধু তোর পিঠের চামড়া নয় রে ডাবলু, তোর গা থেকে আমি পুরো চামড়াটাই তুলে নেবো। ডাবলু, তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে বৌদিমণি। বৌদিমণি, আপনি বাবুদের বুঝিয়ে সুঝিয়ে বলবেন, শিশিরের পালিয়ে যাওয়ার সম্পর্কে আমি কিছু জানি না। শিশিরের পালিয়ে যাওয়ার ব্যাপারে তুই সব কিছু জানিস? আমি বলছি ও জানে না। চ্যালেঞ্জ করছো কোন অধিকারে? কেন, আমি এই বাড়ির ছোট বউ, সেই অধিকারে? তোমার যে বাড়িতে কতখানি অধিকার তা আমার জানা আছে। আর তোমার চরিত্রের কীর্তিকলাপও আমার সব শোনা আছে। দার্জিলিং যাবার সময় তোমাকে কিভাবে অপমান করেছিলাম তোমার মনে নেই? এই এই,
খবরদার পুরনো কাশন্দি ঘাঁটবে না। বৌদিমণি আমি বলছিলাম কি? কিছু বলতে হবে না, তুমি এই বাগান থেকে এখনই বেরিয়ে যাও। কি? বাগান থেকে বেরিয়ে যাবে? খবরে জানো আকি বল, সেই শয়তান শিশিরটাকে কোথায় চালন করে দিয়েছি? আমি জানি না, আমি জানি না। তুই জানিস? এবার এই শঙ্কর মাছের চাবুকটা যদি তোমার পিঠে বসিয়ে দিই তখন কি হবে মজুমদার বাড়ির ফল তোমার? কি এত সাহস তোমার? আমার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে আমাকেই মাল বলে অসম্মান? আমি এখনই গিয়ে জামাইবাবুকে বলে দেবো। যা যা, তোর জামাইবাবু আর তার ছোট ভাই এখন দুজনেই আমার হাতের মুঠোয়। তাহলে শোন, কে তোর কোন হাতের মুঠোয় একটু পরেই আমি বুঝিয়ে দিচ্ছি। কাজটা বোধহয় ভালো করলেন না বৌদিমণি, বড়বাবুকে আপনি জানেন না, সে লোকটা পারে না এমন কোনো কাজ নেই। শিশির এখান থেকে যাওয়ার আগে আমাকে সব কথা বলে গেছে। শিশিরকে তাহলে আপনি এখান থেকে সরিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি সরিয়ে দিয়েছি, আমি আমি। কিন্তু কেন সরিয়ে দেবো না বলো? তাকে খেতে দেয়নি, বড়বাবু তাকে বলেছিল তার নাকি কীর্তিটা পর্যন্ত বিক্রি করে দেবে। অশোক মেঘনাদ, আমি আজ তার কাছে কৈফিয়ত চাইবো। কিন্তু বৌদিমণি, ছোটবাবুর কোনো দোষ নেই। দোষ নেই? না, সব দোষ বড়বাবু। ডাবলু, বড়বাবু ওই ছোটবাবুকে একটু একটু করে খারাপ করে দিয়েছে। আপনি তো জানেন না, সমস্ত কাজ বড়বাবু ছোটবাবুকে দিয়ে করিয়ে নিয়ে নিজে সাধু সেজে বসে থাকে। সেই শয়তান বড়বাবুর কথাতেই সেদিন জিলমিল নামে মেয়েটাকে ছোটবাবু তুলে আনতে গিয়েছিলেন। ছোটবাবু আজ পর্যন্ত জানেন না যে আপনি তার আসল বউ নন। একথা তুমি কি করে জানলে? জানি, আমি সব জানি। এও জানি বড়বাবু সাক্ষাৎ শয়তান, সে নিজের হাতে ছোটবাবুর প্রথম বউটাকে গলা টিপে মেরেছে। গলা টিপে মেরেছে? হ্যাঁ, শুধু তাই নয়, ছোটবাবুকে দিয়ে অকাজ কুকাজ করে নেওয়ার জন্য জানো আর বড়বাবুটা প্রথম বৌদুমনের মতো অবিকল দেখতে আপনাকে এবারের বউ সাজে নিয়ে এসেছে। আপনি কিন্তু খুব সাবধান, না হলে আপনাকেও হয়তো আমাকেও হয়তো। বাকি কথা আমি আপনাকে মুখে বলতে পারবো না। আমি বড়বাবুর জীবনের সমস্ত পাপের কথা, আপনাকে নিয়ে ভয়ঙ্কর রহস্যের কথা একটা কাগজে লিখে লেখক ভাস্কর ব্যানার্জির হাতে দিয়ে আমার সেই প্রথম দিনের অপরাধের জন্য আমি তার পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো বৌদুমনি, পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো। আমাকে নিয়ে, আমাকে নিয়ে ভয়ঙ্কর রহস্য? কিন্তু কি সেই রহস্য? আমাকে যেমন করেই হোক সেই রহস্য উদ্ঘাটন করতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব লেখক ভাস্কর ব্যানার্জির কাছে গিয়ে তার সাহায্যে এবারে সমস্ত রহস্য জেনে আসতে হবে। কিন্তু কিন্তু কিভাবে, কি উপায়? যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে তোমাকে কাল সন্ধ্যায় ভাস্কর ব্যানার্জি বাড়ি যেতেই হবে পায়েল, কারণ এইমাত্র ছোটবাবুর মুখে শুনলাম। লজ্জা লম্পট ভাস্কর ব্যানার্জি ঝিলমিল নামে সেই মেয়েটাকে বিয়ে করার পর থেকে আবার সত্য যুগ আসছে লিখতে শুরু করেছে। শুধু শুরুই করেনি, অনেকখানি লিখে ফেলেছে। যে পায়েলের তোমরা ঘোমটা খুলে দিয়েছ, যে পায়েলের হৃদয় থেকে তোমরা মুছে দিয়েছ সত্য ধর্ম ন্যায়, সেই ফার্স্ট ওটা পায়েলের শ্বশুরবাড়ির মান সম্মান ধুলোয় লুটিয়ে দিতে চাইছে যে ভাস্কর ব্যানার্জি, তাকে আমি এত সহজে ছেড়ে দেবো না। তোমরা কেউ ভেবো না, শুধু হাসো আর হাসো, পায়েল কাল সকালেই প্রমাণ করে দেবে সে একাই একশো। এবার আমরা বাজি মাত করবো। আর আমি কাল থেকে সাফ হয়ে কামড়াবো আর ওঝা হয়ে ছাড়বো।